পরিবেশের সময় কাটানোর জন্য। এখানে যেমন হাঁটার জায়গা আছে, এখানে লেক আছে, এখানে বাচ্চাদের জন্য শিশু কর্নার আছে, এখানে কফি কর্নার আছে, সব মিলিয়ে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। মনে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ রূপ হবে। আপনার সময় হয়তো অভিজ্ঞতা আছে, সাপোর্ট আচার্য মাঝারি ইসলাম সাহেবের একটা কফি আছে যেটা আমাদের বেস্ট ফ্রেন্ড আমি বড় করে এসেছি, ওটা কিন্তু আমার পুরো অবস্থা নিয়ে এসেছি। পানিটাকে পরিষ্কার বা অক্সিজেন সম্মিলিত রাখার জন্য উনি একটা অক্সিজেন রোটার বা সার্কুলেটর দেওয়ার জন্য বলা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা ওনার নির্দেশনা শুনেছি, সার্কুলার মেশিন আগের যে লাইটগুলি ছিল অনেক উঁচু লাইট দেওয়া হচ্ছিল, যার ফলে গাছে পাখি থাকতে পারতো না। আমরা সেই লাইটগুলিকে এখন ফুটপাথে একরকম লাইট দিয়েছি, রাস্তায় আরেকরকম লাইট দিয়েছি। এটা পাখির একটা অভয়ারণ্য হয়েছে, কেউ সন্ধ্যার পরে ঢুকলে পাখির কিচির মিচির মনে হয় যেন সে অন্য জগতে চলে আসছে। কারণ ঢাকা শহরে ফের এরকম কিন্তু পাখির অভয়ারণ্য নেয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আমরা যেমন ওয়াকিং জন্য করবো, তার পাশে যেন আমরা ময়লা আবর্জনা ফেলার জন্য কিছুগুলো যদি ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনগুলি আমরা নিয়েছি এবং প্রতিনিয়ত এটা পরিষ্কার করার জন্য আমরা আমাদের নিজেদের লোক ছাড়াও আইসোসিয়েশনের লোক করেছি, যার জন্য এত সুন্দর একটা কাগজের টুকরা বা পেপার টোটাল কমিটিটা করে দেবে। সাধারণ মানুষের জানার সুবিধার্থে এই এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে, বিভিন্ন নির্দেশনামূলক বাক্য করার জন্য জানতে পারবেন, অন্য পাখির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, তারপরে বিভিন্ন প্রজাতির ঔষধি এবং দুর্লভ প্রজাতির উদ্ভিদ সম্পর্কে আপনারা যেন জানতে পারবেন। পাশাপাশি পাখির পরিবেশ যেন সুন্দর থাকে, সে বিষয়ে বিভিন্ন